ভবদহ অর্থাৎ কয়েক লক্ষ মানুষের হাসিকান্নার আবাসস্থল। ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আয়ুব খানের শাসনামলে নির্মাণ করা সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট ছিল ভবদহ সুইসগেট নির্মাণ। ভবদহ নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন রোদ বৃষ্টির সাথে নিয়ে ভবদহ অঞ্চলের গল্প শুনে আসি। যশোর শহর থেকে ৪৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত এই ভবদহ ২১ বেল্ট সুইসগেট যশোর সদর, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও আংশিক ফুলতলাবাসীর নাড়ির সাথে মিশে আছে ভবদহ বিলের সম্পর্ক। উক্ত এলাকায় প্রতি বছরের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার আত্মচিৎকার যেন ফুরাতেই চায় না। দিন যায়, মাস যায়, চলে যায় বছর, তবুও যেন ঘুষতে চায় না দুঃখ কষ্টের কথোপন। একটা উজ্জ্বল বছরের অপেক্ষা যেন ভবদহ বেষ্টিত অঞ্চলের বাসিন্দাদের প্রাণের দাবি। পূর্ব পাকিস্তান শাসনামলে নির্মাণাধীন ভবদহ সুইসগেট হারিয়েছে তার অতীতের ঐতিহ্য, তুচ্ছ হয়েছে জলাবদ্ধতা নিরসনের হিসাব কিতাব, নদী হারিয়েছে তার গর্ভাশয়। সব মিলিয়ে ভবদহের নাব্যতা ফেরানোর গল্প যেন মিষ্টিভাষী বক্তাদের মিথ্যে প্রলোভনের প্রতিচ্ছবি। প্রতি বছর এই বন্যাকালীন সময়ে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দুই একবারের নয়। এভাবেই বদলে যায় এমপি থেকে মন্ত্রী, অথচ বদলে যায় না যশোরের দুঃখ কষ্টের ভবদহের চিত্র। আধুনিকতার যুগে এসেও ভবদহ পড়ে আছে ৫৮ বছরের অভিশাপ বুকে নিয়ে। বৃষ্টি মৌসুমে ভবদহ বেষ্টিত অঞ্চলে ভ্রমণকালে আপনি দেখতে পারবেন ডুবন্ত রাস্তাঘাট, ডুবন্ত বসতবাড়ি, ডুবন্ত ধর্মীয় প্রতিষ্ঠান সহ ডুবন্ত স্কুল কলেজ। কৃষকের মুখের দিকে তাকিয়ে থাকলে আপনি আরও দেখতে পারবেন ব্যর্থতার ছায়াপথ। নতুন ফসল ঘরে তোলার প্রচেষ্টা যেন মিথ্যের আবরণে আবদ্ধ হয়ে গেল। ভবদহ বিলপাড়ের মানুষজন চেয়েছিল একটু শান্তি, একটু শান্তির পথ, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নের ম্যাগনেটিক সেন্সর যেন ভিন্ন পথের দিকে আকর্ষিত হচ্ছে। ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পথ জানা সত্ত্বেও বিপরীত পন্থায় মগ্ন কেন, এই প্রশ্নের হিসাব কিতাব আজও মেলে না। মোটর পাম্পের মাধ্যমে ডুবন্ত অঞ্চলে প্রশান্তির আবহাওয়া বিলিয়ে দেওয়া সম্ভব হয়েছিল কিনা সেই প্রসঙ্গে ভুক্তভোগী জনসাধারণ দ্বারা জানা যায়, বেশ কটি মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত সময়ের মধ্যে তারা আবাদ করতে ব্যর্থ হয়। ভবদহ অঞ্চলের জল তরঙ্গের নাশ মোটর পাম্পের মাধ্যমে সমাধান কোনোভাবেই সম্ভব নয়। নদীর নাব্যতা ফেরাতে হলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট অর্থাৎ টিআরএম চালু দরকার, পাশাপাশি নদী খনন সহ নদী দখলকারীদের দিকে কর্তৃপক্ষের নেক নজর একান্ত প্রয়োজন। ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা সুইসগেটের অকেজে কপাট ও কপাটের সামনে পেছনে জমাট বাঁধা প্রচণ্ড পলি যেন ডুবিয়ে দিচ্ছে ২৭টি বিলপাড়ের মানুষজনকে। তখনকার ইঞ্জিনিয়ারের অভিশপ্ত বাণী যেন কাল হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার বলেছিলেন কালের বিবর্তনে ভবদহ সুইসগেট একসময় মরণ ফাঁদ হিসাবে গণ্য হবে, যার প্রমাণ এখন ভবদহ বেষ্টিত অঞ্চলের বাসিন্দারা হাড়ে হাড়ে পাচ্ছে। অতীতের গল্প ভুলে সময়ের সাথে চলতে, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবশ্যই করণীয় ভবদহকে দুর্নীতিমুক্ত করা। আর এই দুর্নীতি আর অনিয়মের মধ্য থেকে শুভমুক্তির মাধ্যমে ভবদহের উন্নয়ন আমাদের প্রাণের দাবি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।